করোনা ভাইরাস যে তৃতীয় ঢেউ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, সবচেয়ে ভারতে এই করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ওমিক্রন সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং প্রতিনিয়ত ভারতের সাথে বাংলাদেশের স্থল বাণিজ্যের কারণে সাতক্ষীরার একেবারে দক্ষিণাঞ্চল, বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম স্থলবন্দর ভোমরা স্থলবন্দর, এই বন্দরের ওমিক্রন সংক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে আছে ভারতের পশ্চিমবঙ্গের গোদারাঙ্গা কাস্টম হাউস, আমি এখন আছি ভোমরা একেবারে স্থল সীমান্তের ইমিগ্রেশনের সামনে। ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলো এই আমার পাশেই দাঁড়িয়ে থাকছে, নিশ্চয়ই দেখছেন আপনারা, এবং ওই পাথরের বা পণ্যবাহী গাড়ির যে চালকরা তারা ওই ইমিগ্রেশনের ভিতরে আছে হেলথ সেন্টার, ওখানে একজন স্বাস্থ্য পরিদর্শক, তিনি সর্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এবং ওখানে তাদের তাপমাত্রা পরিমাপ করে এবং বাংলাদেশে পণ্য নিয়ে ঢোকার ছাড়পত্র দেওয়া হচ্ছে। এছাড়াও যে সব যাত্রী ভারত থেকে ফিরে আসা বাংলাদেশি এবং ভারতীয় যাত্রীদের সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আর আমার এই বাম পাশেই দেখতে পাচ্ছেন যে ওখানে ম্যানিফেস্ট এনটি শাখা, ওই এনটি শাখায় বাংলাদেশের কাস্টমস এবং বিভিন্ন সিএনডি বেদনের কর্মচারীরা তারা দায়িত্ব পালন করছে এবং প্রত্যেকেই মোটামুটি এই করোনার ওমিক্রন সংক্রমণ তো ঠেকাতে তারা প্রত্যেকের মুখে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার আমরা লক্ষ্য করছি। এবং আমার পাশেই যে ভারত থেকে পণ্যবাহী ট্রাকগুলো যেগুলো বাংলাদেশে ঢুকছে, এই ট্রাকগুলো এই ইমিগ্রেশনের সামনেই অন্তত 2 মিনিট করে তাদেরকে দাঁড়াতে হচ্ছে। তারা এই আমদানিরত পণ্যবাহী ট্রাকগুলো রেখেই এই ভারতীয় ট্রাক ড্রাইভাররা তারা তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য ইমিগ্রেশনের ভিতরে যাচ্ছে, এরপর ছাড়পত্র নিয়ে তারা বাংলাদেশে ঢুকছে। তবে আমরা এই বন্দরে আসার আগে দেখেছি যে একবার স্থলবন্দরের ভিতরে ঢুকে গেলে তখন কেউ আর ওই মাস্ক তেমন একটা পরতে থাকছে না, 0 পয়েন্টে মাস্ক পরার যে প্রবণতা আমরা লক্ষ্য করছি। এটাই আমাদের কাছে বুমরা স্থলবন্দর থেকে ওমিক্রনের প্রতিরোধ ঠেকাতে কার্যকরী পদক্ষেপ আমাদের চোখে পড়েছে।